हाई गाइज, गुड मर्निंग एंड अगेन वेलकम बैक टू माई चैनल सना स्टाइल। सो कैमन आछो तुम्हारा सबाई? आई होप तुम्हारा सकले भलो आछो। सो एखन जस्ट हच्छे 9টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি বাট এখনো ফ্রেশ হইনি, যেটা তোমরা মুখ দেখে অলরেডি বুঝতে পারছো। তো এখন আমি যাই ফ্রেশ হই, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো তোমার একটা নিউজ দেওয়ার আছে, এই যে দেবু বদমাস, ঠিক আছে? অলরেডি আমাদের তো সব বেডশিট একদম ছিঁড়ে ফেলে, আবার একটা বেডশিট সকাল সকাল ছিঁড়ে ফেলেছি, মাঝেটা কালকেই বেঁধেছে, মা এনে একটু খোঁজে আছে, বুঝেছো? এটা হচ্ছে প্রথম আপডেট। চলো আমি একবার ফ্রেশ হয়ে এসে কথা বলি। কয়েকদিন ধরে কি একটা বাজে স্বভাব হচ্ছে, মানে স্বভাব না মানে বাজে একটা ইয়ে হচ্ছে, মানে আমি ঘুম থেকে উঠেই না, আবার মানে কিছুক্ষণ জাস্ট বসছি আবার ঘুমিয়ে পড়ছি, মানে আমার শুধু ঘুম পাচ্ছে, মানে এই সকালবেলা টাইমটা না আমি ঠিক মানে ভালোভাবে ইয়ে করতে পারছি না, মানে একেবারে উঠতে পারছি না। আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে আমি তোমাদের বললাম না যে আমি ব্রেকফাস্ট নিয়ে দেখা করছি, ও মা আবার ঘুমিয়ে পড়েছি, আমি কি অবস্থা! আমার ব্রেকফাস্ট আমার স্কিপ করতে হলো, আরে কি এখন বাজে হচ্ছে 1টা, এখন না 12:30, 12:26 বাজে। তো এখন আমার খিদে পেয়ে গেছে, আমি ভাবছি লাঞ্চটা করে নেবো, চলো আমি লাঞ্চটা করে নেবো, বুঝলে তো? কারণ সকালবেলা দিয়ে খাইনি তো আমার খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ আর এসে গেছে, এই যে লাঞ্চ করেছি, তারপরে হচ্ছে স্নান দিয়ে যাবো, এই হচ্ছে আমার কাজ, সবসময় আমি উল্টো করি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এখন আমি স্নানে যাবো, বিকজ আমি বেরোবো, ঠিক আছে? বেরোবো হচ্ছে, এখন যাবো হচ্ছে জিমে, এখন বাবা কত রোদ, আমি রোদের মধ্যে আমাকে জিমে যেতে হবে, বিকজ আছে। তো চলো ফাইনালি হচ্ছে আমি বেরিয়ে গেছি, আর এখন এত গরম না, ওর জন্য আমি ফুল স্লিভ টপ পরেছি, বিকজ আমার হাতটা এত কালো হয়ে যাচ্ছে দিন দিন, আর একে হাত নিয়ে আমি লোক সমাজে বেরোতে পারবো না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? গরমের মধ্যে আমাকে এই জন্য ফুল স্লিভ টপ করতে হয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, বুঝেছো? তো ফাইনালি হচ্ছে আজকে আমি নিউ জিমে চলে এসেছি, ঠিক আছে? তো আগে যে জিমে করতাম সেই জিমে হচ্ছে এখন জিম করি না, এখন অন্য জিমে এসেছি আমরা। তো এই জিমটার নাম এই কী নামবে, গ্লোরি জিম না, গ্লোরি জিম। তো এখন এই জিমে এসে এখন জিম করি, হ্যাঁ নতুন জায়গা, তো কথা বলতে লাগছে, পরে কথা বলবো। প্রচন্ড
দেখো হেলমেট পরে না চুলটা পুরো নষ্ট হয়ে যায়। হ্যাঁ তো আমরা এখন কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি এখন কৌশিক সাপ্লিমেন্ট একটা স্টোর বলে আছে, এটা হচ্ছে সিসি ওয়ানের উল্টো দিকে, ঠিক আছে? তো আমাদের সাজেস্ট করেছে এখানে নাকি অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায়, মানে সব সাপ্লিমেন্টগুলো অথেন্টিক পাওয়া যায়। তো দেখি আমি ওয়েট গেনের জন্য হচ্ছে একটা সাপ্লিমেন্ট নেবো, দেখি কেমন হয়, ঠিক আছে চলো। দোকানেই তো এবার কাউকে না বিশ্বাস করা যায় না, যাদের দোকানে যাবে তারা তো তাদের মানে যেই প্রোডাক্ট হচ্ছে সেলিং করতে চাইবে সেটার জন্যই বলে। একটু দেখি, একটু ঘুরে ফিরে দেখি, একটু লোকের থেকে সাজেশন নিই, তারপর যেটা ভালো হবে সেটাই নেবো। আজকে এখানে দেখে নিলাম, আর একটা নাগের বাজার আই থিঙ্ক দেখতে পারি, তারপর কাল পরশু হয়তো কিনবো, তাই তো? চলো এখন যাই। বাগুঘাটি বাজারে মা আমাকে বললো তুই যখন আসছিস একটু মাছ নিয়ে যা, আমি কম দামি মাছ নেবো, বেশি দামি মাছ নেবো না, তাহলে আমার তো হচ্ছে আর টাকাটা দেবে না। চলো যাই, এ বাপ আমার 5 টাকা পড়ে গেছে, চল চল। বলো কি খাবে দিদি? ভালো কমপ্লেট চেংড়া, ভালো কাতলা, ভালো রুই কাতলা। এই যে কাতলা আছে কত করে? রুই কাত কত বড় না মাছ বেজে দেয় ও মা আমাকে, কত গো নিয়ে নিয়েছিস? তো নেওয়া হয়ে গেছে, এখন যাব, চল না একটু কিছু খাই। এত কিপতে কেন তুই? আমরা মাছ কি জানা হয় মাছ পাগল এই অসভ্য কথা কাট, এই তুই তো খাবি না বলছিস, তোকে খেতে হবে না, খেতে হবে না, অল্প খাবো কি পুরোটাই আমি খাই, খাবি না। ভাবলাম দেবুদের এখানে হচ্ছে, জানো তো এই দেবুদের বলছে এই বাগুঘাটির এখানে কোথায় একটা আছে যে ডগিদের খুব একটা ফুড শপ আছে অনেক বড়, ভাবলাম ওখানে যাবো, কিন্তু এত লেট হয়ে গেছে আর যাবো না, এখন বাড়ি চলে যাবো। এই শোন না, আর যাবি না তো না ওই দেবুর খাবার ঠাবার আনতে? চল বাড়ি চল বাড়ি। এই যে ও আমাকে আজকে হচ্ছে ড্রপ করে দিয়েছে, এখন চলে যাবে, যাস না রে দাদা। হ্যাঁ মাছ তো আমার হাতে, চলো দাদা যাই বাড়িতে। মাছ খাবে কোথা? মাছ ও মাছ, আমি শুনছি মাছ হাতে খাবার, চল। এই তুই সব নিয়ে ব্যাগ মানে পার্স দে, পার্স দে, পার্স তো দিয়েছিলাম না, পার্স দিসনি, দেখেন সব ভুলে যাচ্ছে, আসল জিনিস তো নিয়ে চলে যাচ্ছে। আমি বাড়ি এসে গেছি, ঠিক আছে, কিন্তু আমার এখন জন্মের খিদে পেয়েছে, জন্মের খিদে পেয়েছে, তো তার জন্য আমি ঠিক করেছি আমি এখন গোলা রুটি খাবো। গোলা রুটি মানে কি বলো তো? মানে গোলা রুটি মানে তো তোমরা সবাই জানো, কিন্তু ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করে খাবো, আমার হেভি লাগে খেতে, আমি এখন খাই, ঠিক আছে? আমার ওই একটুখানি মোমো খেয়ে আমার হয়নি, এসে আমি একটা একটা বড় রসগোল্লা খেয়ে নিলাম, একটা কলা খেয়ে নিলাম, তাও আমার পেট ভরেনি, এখন আমি একটু রুটি খাবো। সো এই যে এখন গোলা রুটিটা করলাম, এখন গোলা রুটিটা খাবো, আর এই যে আমাদের হিন্দু, আমাদের হিন্দু এই যে অ্যাজ অলওয়েজ যেমন খাবার দেখলে বসে পড়ে ওরকম বসে পড়েছে, তো এখন খাই বুঝেছো, এখন রুটিটা খাই, আমার একদম পাগলের মতো খিদে পেয়ে গেছে, এখন খাবার টাবার খাই। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা জানো কি করতে হবে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর স্ক্রিনে এই দেখো, আর স্ক্রিনে হচ্ছে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ওখানে আমাকে ফলো করে নিতে পারো, ঠিক আছে? সো আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট।